হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি পিকচার সম্পর্কে আলোচনা করছিলাম, অর্থাৎ গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এমএস ওয়ার্ডে একটি পিকচার ইনসার্ট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অর্থাৎ কোনো একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান, মুছে ফেলতে চান, তাহলে সেটি কিভাবে করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এখানে দেখুন আমি একটি ছবি ইনসার্ট করেছি। ছবির উপরে যখন আমি ক্লিক করছি তখন এখানে লক্ষ্য করুন ফরম্যাট নামে একটি ট্যাব চলে আসছে। তারপরে আমি যদি ছবির বাইরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন ফরম্যাট ট্যাবটি রিমুভ হয়ে যাচ্ছে। আমি ছবির উপরে ক্লিক করার পরে এইখানে দেখুন ফরম্যাট ট্যাবে ক্লিক করছি। ফরম্যাট ট্যাবে এখানে বেশ কিছু বাটন রয়েছে, বেশ কিছু সেকশন রয়েছে। আমরা ধীরে ধীরে সেই সেকশনগুলো সম্পর্কে জানব। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ছবিতে ক্লিক করার পরে এখানে ফরম্যাট ট্যাবের অধীনে এইখানে একটি বাটন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ড বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের ছবিতে দেখুন একটি পেছনের দিকে বেগুনি কালার চলে আসছে। অর্থাৎ সে এই বেগুনি কালার যেই রয়েছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সে রিমুভ করে দিবে। আমরা জুম সাইজটা একটু ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড বাটনে ক্লিক করেছিলাম তখন দেখুন এইখানে উপরের দিকে অন্যান্য যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো হাইড হয়ে গেছে এবং এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটি ট্যাব চলে আসছে। এখানে বেশ কিছু বাটন চলে আসছে। এখন আমরা এই বাটনের কাজগুলো সম্পর্কে জানব। এখানে দেখুন একটি বাটন রয়েছে কিপ চেঞ্জেস। অর্থাৎ আমরা এইখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এই চেঞ্জটি যদি আমরা করতে চাই তাহলে এই কিপ চেঞ্জ এই বাটনে ক্লিক করব। তাহলে দেখুন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ঠিকই, কিন্তু অন্যান্য কিছু গার্বেজ রয়েছে এবং আমরা এখানে যে একটা অংশ ছিল এই অংশটা রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা এই অন্যান্য যে গার্বেজ যে বিষয়গুলো রয়েছে সেগুলো রিমুভ করব এবং এইখানে যে বিষয়টি ছিল অর্থাৎ এইখানে কিছু অংশ ছিল সেটি আমরা আনব। সেটি কীভাবে আনবো সেটি এখন দেখছি। আমরা আবার এই রিমুভ ব্যাকগ্রাউন্ড এই বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি আবার এখানে বেগুনি কালার হয়েছে। এখন দেখুন ছবির যে এখানে যে গার্বেজ অংশটি রয়েছে সেই গার্বেজ অংশটি যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কীভাবে করব। সেটি করার জন্য এইখানে দেখুন একটি বাটন রয়েছে মার্ক এরিয়াস টু রিমুভ। এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে কোন এরিয়াটি আমরা রিমুভ করতে যাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। যেমন আমরা এই এরিয়াটি রিমুভ করতে যাচ্ছি, এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে এই পুরো অংশটি সে এখন রিমুভ করছে। তারপরে এটিতে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন আমি ধারাবাহিকভাবে সবগুলোতে ক্লিক করছি, রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে ক্লিক করে করে আপনাদেরকে এটি রিমুভ করতে হবে। এই যে দেখুন এখন মোটামুটি রিমুভ হয়েছে। তারপরে এই যে নিচে যে অংশটি রয়েছে এই নিচের অংশটি আমরা বলেছিলাম যে এটি আনবো, এটি যদি আনতে চাই তাহলে এখানে মার্ক এরিয়া টু কিপ, অর্থাৎ কোন এরিয়া আমরা রাখতে চাই সেটি নেওয়ার জন্য এটিতে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা যেহেতু এই অংশটি রাখবো আমরা এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে এই অংশটি চলে আসছে। তারপরে আপনারা যদি এই চেঞ্জটা দেখতে চান তাহলে আবার এখানে কিপ চেঞ্জ এই বাটনে ক্লিক করলেন, তাহলে দেখুন এই যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখানে সামান্য কিছু গার্বেজ রয়েছে, আপনারা ইচ্ছা করলে এগুলোতে ক্লিক করে করে সেটি রিমুভ করতে পারেন। যেমন আমি আবার এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে আপনারা ইচ্ছা করলে জুম করে নিতে পারেন। জুম করলে আপনাদের এখানে বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় গার্বেজ রয়েছে। এই যে এখানে সামান্য একটু রয়েছে, এখানে মার্ক এরিয়া টু রিমুভ এই বাটনে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে এখন এটা রিমুভ হয়ে গেছে। তারপর আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমি হয়তো এখানে ভিতরে ক্লিক করলাম কিন্তু এই ক্লিকটি আমরা ভুল করে পড়েছে। তাহলে এই অংশটা যদি আমরা রিমুভ করতে চাই, অর্থাৎ এই যে এখানে যে একটা মাইনাস বাটন আসছে এটি যদি আমরা রিমুভ করতে চাই সেটি কীভাবে করব। সেটি করার জন্য এখানে দেখুন ডিলিট মার্ক একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। তারপরে আমরা যদি এই বাটনটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি রিমুভ হয়ে গেছে এখান থেকে। তারপরে আমি যদি এখানে কিপ চেঞ্জ এটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি আবার ফিরে আনতে চাই তাহলে সেটি কীভাবে আনব। সেটি আনার জন্য এখানে দেখুন লেখা রয়েছে ডিসকার্ড অল চেঞ্জ, অর্থাৎ সকল চেঞ্জ আমরা ডিসকার্ড করতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমার আবার চলে আসছে। এভাবে আপনারা খুব সহজে এমএস ওয়ার্ডে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনারা যারা ফটোশপের কাজ করতে পারেন না তারা খুব সহজে এমএস ওয়ার্ডে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই পিকচারটি আপনারা কাজে লাগাতে পারেন। আপনি যদি আমার এই এমএস ওয়ার্ড সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এমএস ওয়ার্ড 2016 ভার্সনের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন।
আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আমার ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত থাকে অথবা কোনো মন্তব্য থাকে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যখন কমেন্ট করে আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানান, অর্থাৎ আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, ভিডিওতে কোনো প্রবলেম রয়েছে কিনা, তখন আমি অনেক বেশি উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী হই। সুতরাং আমাকে উৎসাহ প্রদান করার জন্য হলেও আমার ভিডিওগুলো লাইক করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।